আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জ্বালানির মূল্য বৃদ্ধির দায় নেবে না শরিকেরা, থাকছে লঞ্চে দ্বিগুণ ভাড়া হচ্ছে না, প্রজ্ঞাপন বুধবার। জানাবো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মহাপরিকল্পনা, সর্বশেষ বাসের নতুন ভাড়া নিয়ে প্রশ্ন। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বেশিরভাগ শরিক দলগুলোর অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, তাই এর দায় তারা নেবে না। তাদের মতে এই সরকার তো জোট সরকার নয়, ফলে এই দায় সরকারি দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হবে। দাম বৃদ্ধিকে জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে মাঠের কর্মসূচিতে নেমেছে কোনো কোনো দল। আবার বিবৃতি দিয়ে সরকারকে সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছে। শরিকদের মতে রাজনীতি মানুষের জন্য, সাধারণ মানুষের কষ্ট হয় এমন কোনো সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নন। এই বিষয়টি নিয়ে জোটের বৈঠকেও আলোচনা করবেন তারা। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ালেও একসঙ্গে এতটা বাড়ানো ঠিক হয়নি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জোটের অন্যতম শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি জোটের বৈঠকেও বিষয়টি নিয়ে কথা বলেছে। জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যুগান্তরকে জানিয়েছেন, দাম বাড়ানোর বিষয়টি নিয়ে তো আমাদের সঙ্গে আলোচনা হয়নি, কোনো আলোচনা না করেই তারা সব কিছু করছে, সুতরাং এই দায় আমাদের ঘাড়ে বর্তাবে কেন? আমরা তো এই সিদ্ধান্তের কোনো আলোচনার অংশীদার নই। তিনি বলেন, এটা আওয়ামী লীগ সরকার, জোট সরকার নয়, আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটে আছি, কিন্তু তারা তো বলছে না যে এটা জোটের সরকার, সুতরাং আওয়ামী লীগ সরকারের দায় আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা তো অবশ্যই ভোটে প্রভাব ফেলবেই, কারণ মানুষ অসম্ভব রকমের ক্ষুব্ধ, আমি মানুষকে এরকম ক্ষুব্ধ হতে খুব কমই দেখেছি, তাই আমরা আমাদের কথাই বলে যাব। জোটের একাধিক নেতা যুগান্তরকে জানিয়েছে, এটা আসলে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত, কোনো একটি মহলের কথা শুনে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আওয়ামী লীগ সরকারের ঠিক হয়নি, এর খেসারত দিতেই হচ্ছে জনগণকে। দিন শেষে কিন্তু আমাদের ভোটের জন্য সেই জনগণের কাছেই যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইউরিয়া সার ও পেট্রোল ডিজেল অকটেন কেরোসিনের মূল্য বৃদ্ধির কড়া প্রতিবাদ জানিয়েছে জোটের আরেক শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। ঢাকা সহ সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। এছাড়া জাসদের যুব সংগঠন জাতীয় যুব জোট একই দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এ বিষয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার বিবৃতিতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। গণতন্ত্র পার্টির সভাপতি ব্যারিস্টার আনোয়ার আলী ও সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন যৌথ বিবৃতিতে জানিয়েছেন, অতীতে সব রেকর্ড ভঙ্গ করে মূল্য বৃদ্ধিতে জনগণ হতবাক ও সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির সহায়ক হিসেবে ভূমিকা রাখবে, মূল্য বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা এবং পুনর্মূল্যায়নের দাবি জানান তারা। নেতৃত্বে বলেন, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে সেই মুহূর্তে প্রায় ৪৫% বৃদ্ধির পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, এই যে মূল্য বৃদ্ধি, এটা মানুষ চাচ্ছে না, এটা মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। জোটের পক্ষ থেকে আমাদের দাবি, জনগণের স্বার্থ পরিপন্থী কোনো কাজের সঙ্গে আমরা নেই, আমরা এর প্রতিবাদ করি করব। কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডক্টর ওয়াজিদুল ইসলাম খান জানিয়েছেন, IMF-এর পরামর্শে দাম বাড়াবে এটা তো ঠিক হয়নি। ১৪ দল একটি আদর্শিক জোট, আমরা দল এর স্বতন্ত্র দল, আমরা আমাদের রাজনীতি বিকিয়ে দিয়ে ১৪ দল করি, বিষয়টা তো সেটা নয়। আমরা এই ধরনের সিদ্ধান্ত মোটেও সমর্থন করি না। জাতীয় পার্টি জেপি মঞ্জু প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা জানিয়েছেন, খুব শীঘ্রই ১৪ দলের সভা হবে, ওই সভায় আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। তবে অন্য শরিকেরা কিছুটা ভিন্ন মতে। বাংলাদেশ তরিকত ফেডারেশন দলটির চেয়ারম্যান আলহাজ নজিবুল বাশার মাইজ ভান্ডারি জানিয়েছেন, আমরা যেহেতু আওয়ামী লীগের সঙ্গে জোটে আছি, আমি একজন সংসদ সদস্য, সুতরাং সরকারের ভালো মন্দ দুটোরই অংশীদার আমি। আমি সরকারে নেই এটা বলে ১৪ দলের অনেকে পার পেয়ে যেতে চায়, কিন্তু আমি মনে করি সেই সুযোগ আমাদের নেই। সরকারে হয়তো আমরা নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তো আছি। তিনি বলেন, তবে একসঙ্গে দাম বাড়ানো ঠিক হয়নি, আন্তর্জাতিক বাজারে যেহেতু বেড়েছে তাই এটা ধাপে ধাপে বাড়ানো যেত, মানুষের কাছে আমাদের তো উত্তর দিতে হবে, আমরা এই বিষয়ে ১৪ দলের সভায় কথা বলবো। একই ধরনের মতামত দিয়েছেন সমাজতান্ত্রিক দল বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান। তিনি বলেছেন, আমরা দাম বাড়ানোর পক্ষে নই, কিন্তু সরকার তো ঘরের থেকে দেশ চালায় না, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকারের তো সব অবস্থান ঠিক রেখে দেশ চালাতে হবে।
চলে যাচ্ছি পরের সঙ্গে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিপরীতে লঞ্চ মালিকেরা দ্বিগুণ ভাবে প্রস্তাব জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছে, কিন্তু লঞ্চের ভাড়া দ্বিগুণ হচ্ছে না এমনটা সাফ জানিয়ে দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। তবে লঞ্চের ভাড়া কত হচ্ছে তা জানিয়ে আগামীকাল বুধবার প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে নৌ পরিবহন মন্ত্রণালয়ের 7 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটি ভাড়া পুনর্নির্ধারণ করে জমা দিলে বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। লঞ্চ মালিকদের নিয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছে নৌ পরিবহন সচিব। বৈঠক শেষে নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল জানিয়েছেন, কমিটি আজকের মধ্যে ভাড়ার হার ঠিক করবে, এরপর 10 আগস্ট এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে ভাড়া পুনর্নির্ধারণে গঠিত 7 সদস্যের কমিটি আহ্বায়ক করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌস আলমকে। সদস্য সচিব করা হয়েছে বিআইডব্লিউটি এর মহাপরিচালক রফিকুল ইসলামকে। কমিটির অন্য সদস্যদের মধ্যে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিআইডব্লিউটি এর প্রতিনিধি রাখা হয়েছে। এ বিষয়ে নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল জানিয়েছেন, যাত্রীর লঞ্চ ভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব মালিক সমিতি দিয়েছে সেটা একেবারেই অযৌক্তিক। ভাড়া এত বাড়ানো হবে না, আরও কম হবে। ভাড়া পুনর্নির্ধারণে আগ পর্যন্ত বর্তমান ভাড়াই কার্যকর থাকবে। চলে যাচ্ছি পরের সংবাদে। আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ এর নেতৃত্ব ও পরামর্শ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশনে স্মার্ট আইসিটি ডিভিশন এর ভিশন 2041 মহাপরিকল্পনা ও রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর A2I এর তত্ত্বাবধানে এবং স্টার্টআপ বাংলাদেশের সহযোগিতায় উক্ত বিভাগের অধীনস্থ 8টি দপ্তর সংস্থার প্রধানের নেতৃত্ব ও অংশগ্রহণে লেমন গার্ডেন রিসোর্ট শ্রীমঙ্গল এজ 6 দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ভিশন 2041 স্মার্ট আইসিটি ডিভিশন মহাপরিকল্পনা বিষয়ক ডিজাইন ও পরিকল্পনা ল্যাব। সেই ভিশনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণের লক্ষ্যে আইসিটি ডিভিশন 2041 ভিশন স্মার্ট আইসিটি ডিভিশন নির্মাণে 4টি স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নেন্স স্তম্ভের আলোকে আইসিটি ডিভিশনের যে ভিশন তা প্রতিষ্ঠা করার লক্ষ্যে তার অধীনস্থ প্রত্যেকটি দপ্তর সংস্থা তাদের স্বস্ব ভিশন নির্ধারক পূর্বক শেয়ার্ড ভিশন অ্যানালাইসিস ও ডিজাইন করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম PPA এর সভাপতিত্ব ও নেতৃত্বে অনুষ্ঠিত ডিজাইন ও পরিকল্পনা ল্যাবে বিভিন্ন বিভাগের অধীনস্থ দপ্তর সংস্থাসমূহের প্রধান ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ সহ মোট 73 জন কর্মকর্তা অংশগ্রহণ করেছে। যাচ্ছি পরের সংবাদে। দেশে 9 মাসের মধ্যে 2 দফা বাসের ভাড়া বেড়েছে, 2 বারই ভাড়া বাড়ানো হয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে। তবে বাসের ভাড়া শুধু জ্বালানির উপর নির্ভর করে না, ভাড়া নির্ধারণের সময় মূলত বাসের ব্যয় বিশ্লেষণ করা হয়ে থাকে। এই ব্যয়ের সঙ্গে মালিকদের মুনাফা যোগ করে ভাড়া ঠিক করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বাস ভাড়া নির্ধারণের যে কমিটি করা হয় পদাধিকার বলে সেই কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের BRTA চেয়ারম্যান। সেই কমিটিতে বাস চালানোর খরচের ধারণা উপস্থাপন করেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। কমিটি সেই ব্যয় বিশ্লেষণ করে, সেই ব্যয় প্রথমে দেখা হয় বাসের মান। নতুন বাস হলে মালিকেরা চাইলে ব্যাংক সুদও যুক্ত করতে পারেন। সঙ্গে যুক্ত হয় পরিবহন শ্রমিকদের বেতন ভাতা, বছরে 2টি উৎসব ভাতা, দূরপাল্লার বাসে 3 জন ও মহানগরের বাসে 4 জন করে শ্রমিক হিসাব। এরপর যুক্ত হয় জ্বালানি খরচ। এছাড়া বাসের টায়ার, টিউবের খরচ, গ্যারেজ ভাড়াসহ মোট 18টি বিষয় যুক্ত করে বাসের মোট খরচ নির্ধারণ করা হয়। সব বিষয় যুক্ত করে ব্যয় বিশ্লেষণ করে কমিটি।